স্টেশনের প্ল্যাটফর্মে পুত্র সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা। শুক্রবার গভীর রাতে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন। নিউ ফরাক্কা জিআরপি সূত্রে জানা গেছে, দুই সন্তান নিয়ে স্বামীর সঙ্গে দিল্লির গাজিয়াবাদ থেকে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে মালদা যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। কিন্তু নিউ ফরাক্কা স্টেশন আসতেই হঠাৎ তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি বিষয়টি নিউ ফরাক্কা জিআরপি কর্মীদের জানানো হয়। জরুরি ভিত্তিতে অন্তঃসত্ত্বা মহিলাকে স্টেশনের প্ল্যাটফর্মে নামানো হয়। তাকে বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করার আগেই স্টেশনের প্ল্যাটফর্মেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে ওই প্রসূতি মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য তড়িঘড়ি বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় জিআরপি। নিউ ফরাক্কা জিআরপির সহযোগিতায় স্টেশনের প্ল্যাটফর্মে সুস্থভাবে সন্তান জন্ম এবং যাবতীয় বন্দোবস্ত করায় জিআরপির প্রশংসা করেছেন ওই মহিলার স্বামী এবং পরিবারের সদস্যরা। যে এরকম একজন ভদ্রমহিলা আছে, প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তারপরে ওখানে সেখানে যাই, এখানে গিয়ে আমার প্ল্যাটফর্ম অফিসার এবং কোর্স সহযোগিতায় সেখানে দেখি যে সে ছটফট করছে। তারপরে আমরা তাকে একটা অ্যাম্বুলেন্সের মানে অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে তাকে এবং তার ওখানেই তার প্ল্যাটফর্মে তার প্রসব হয় এবং সে একটা মানে ছেলে একটা জন্ম দেয়। তারপর তাকে আমাদের ফোর্সের সাহায্যে সেই অ্যাম্বুলেন্সের পরে স্ট্রেচারে করে উঠিয়ে তাকে আমরা তার চিকিৎসার জন্য বেনিয়াগ্রাম হাসপাতালে পাঠাই। আমি বর্তমানে সে সুস্থ আছে। এটা খুব ভালো কাজ। এই কাজ মেয়ে প্রসব হয়েছিল, আমাদের জিআরপির যে গর্ভবাবু আছে তিনি সকল স্টাফ মিলে যে মেয়েকে হসপিটালে নিয়ে গিয়ে কাজটা করেছে খুব ভালো কাজ। এটা যতটা গর্ভবাবু ততটাই কম।